আজকে আমরা ফটোশপের ফার্স্ট ক্লাস করব। প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা টুল সম্পর্কে আলোচনা করব, সফটওয়্যারের সব বিষয়ে আমরা আলোচনা করব। আজকে আমাদের ফার্স্ট ক্লাস ফটোশপের। তো আমাদের আজকের ক্লাসে আমরা সফটওয়্যারের ড্যাশবোর্ড সম্পর্কে একটু কথা বলবো। উপরে যে অপশনগুলো দেখতেছেন এটাকে বলা হয় মেনু বার। তার নিচে যে অপশনগুলো দেখতেছেন এটাকে বলা হয় অপশন বার। আর আমরা বাম পাশে যে অপশনগুলো দেখতেছি এটা এটাকে বলা হয় টুল বার। আর এখানে অনেকগুলো বিষয় আছে, যেরকম লেয়ার, চ্যানেল, পাথ, এটাকে আপনারা বলতে পারেন সাইড বার। ওকে, আমরা ফটোশপের প্রতিটা ক্লাসে দুইটা করে টুলস আলোচনা করব। এভাবে আমাদের প্রতিটা ক্লাস শেষ হবে। আমরা ফার্স্টে ফটোশপ নিয়ে আলোচনা করব, এরপরে আমাদের ক্লাস ইলাস্ট্রেটর উপরে হবে। তো উপরে দেখেন এখানে ফাইল অপশন, ফাইল অপশন থেকে আমাদের নিউ ফাইল, নিউ অপশন, ফার্স্টে আমরা নিউ ক্লিক করি। নিউ একটা ফাইল আসছে, এখানে আপনার নাম মানে ফাইলের নাম, আপনি যে কাজটি করতে যাবেন সেই কাজ কাজের বা যে ডিজাইন করতে যাবেন সেই ডিজাইনের নাম। আমি ক্লাস লিখি আজকে ক্লাস ওয়ান। এরপরে এখানে সফটওয়্যারের অটোমেটিকলি কিছু সাইজ দেওয়া থাকে, যেরকম ইন্টারন্যাশনাল পেপার, US পেপার, অর্থাৎ A4 সাইজের, অর্থাৎ এখানে কিছু সাইজ নির্দিষ্ট দেওয়া আছে। যদি আপনার চান তাহলে ইউজ করবেন, না হলে আপনারা নিজের মতন সাইজ দিবেন, যেরকম কাস্টম আছে। এখন আপনি সাপোজ যে কোনো একটা সাইজ 1000, আমরা এখানে রাখি 1000। ওকে, এরপরে এখানে আপনি ফাইলটা কিভাবে নিচ্ছেন, পিক্সেলে আমি 1000 বাই 1000 পিক্সেলে রাখছি, ইঞ্চি আছে, মিলিমিটার আছে, পয়েন্ট আছে, আপনি যেই সাইজের নিতে চাচ্ছেন সকল সাইজই এখানে আছে। তো আমি পিক্সেলে রাখলাম আপাতত। এরপরে রেজলিউশন, এখন আপনার রেজলিউশন কত রাখবে। আপনার ফাইলের রেজলিউশন 300 300-এর ম্যাক্সিমাম 300 রাখে, তো আপাতত 300 রাখি, এটাও সেম। এরপর আসছে কালার মোড। কালার মোড এখানে দেখেন আমরা দুইটা কালারে আমরা কাজ করি, সেটা হইতেছে RGB কালার আর CMYK। আমরা RGB কালার সিলেক্ট করি। RGB কালার হচ্ছে রেড, গ্রিন, ব্লু, রেড, গ্রিন, ব্লু কালার কেন কাজ করা হয়। RGB কালারের কাজ করা হয় হইতেছে আপনার যে সকল ওয়েব মিডিয়া, অর্থাৎ ওয়েবের জন্য যে সকল কাজগুলো করেন, যেমন সাপোজ ফেসবুকে যে বিভিন্ন ব্যানার, সোশ্যাল মিডিয়া বিভিন্ন ব্যানার, পোস্ট ডিজাইন, এরপরে আপনার ওয়েবসাইটের বিভিন্ন ব্যানার,
এগুলোর জন্য অর্থাৎ ওয়েবের জন্য যে সকল কাজ করা হয় তা হচ্ছে আরজিবি কালার, আর সিএমওয়াইকে কালার, সিএমওয়াইকে কালার মূলত প্রিন্টের জন্য করা হয়। প্রিন্ট মেটেরিয়াল যেগুলো কাজ করা হয়, যেরকম বিভিন্ন বেলবোর্ড, বিভিন্ন ফ্লায়ার, বিভিন্ন পেপার যেগুলো প্রিন্ট করা হয়, তার জন্য সিএমওয়াইকে কালার ইউজ করা হয়। তো আপাতত আমি আরজিবি কালার রাখি। এরপরে হইতেছে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড হোয়াইট হোয়াইট আছে, ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সফার আমরা আপাতত হোয়াইট রাখি, হোয়াইট নিয়ে আমরা কাজ করি মূলত। এরপরে এগুলো সেম থাকবে, এরপরে ওকে ওকে আসছে। এখন আমার নিউ একটি ফাইল নিয়ে আসলাম। ফার্স্টে আমি আপনাদের টুল সম্পর্কে বিভিন্ন কথা বলবো, যে আপনার টুলস গুলো আপনি চাইলে এইভাবে রাখতে পারেন, চাইলে এইভাবে রাখতে পারেন, অথবা আপনার টুলস গুলো এখান থেকে ড্রাগ করে, দেখেন আমি এখান থেকে ড্রাগ করে আমি চাচ্ছি এখানে রাখতে, এগুলো এখানে থাকবে, আপনি সাপোজ এখানে রাখবেন, এখানেও রাখতে পারেন। এরপরে আপনি টুল সিলেক্ট করে কাজ করতে পারবেন, আপনি যেখানে রাখতে চাচ্ছেন এখানে রাখবেন, এখানেও রাখতে পারবেন। তো মূলত টুলস বাম পাশে থাকে, আমি আবার সেট করে দিই, দেখেন এটা টান দিয়ে আমি আবার ড্রাগ করে এখানে বসাই, এখানে বসালে দেখেন একটা অপশন আসছে, ব্লু কালার একটা অপশন দেখা যাচ্ছে যে আমার এটা সিলেক্ট আছে। তো আমি যদি ছেড়ে দিই অটোমেটিকলি এটা বসে পড়বে। এখন এখান থেকে আপনি যদি উইন্ডো উইন্ডোটা উইন্ডোতে আপনি যা পাবেন, এই যে টুলস, আমি যদি টুলস উঠে দিই, দেখেন আমার টুলস নাই, এখন আমার এখানে কোনো টুলস নাই। তো আমি টুলসটা কোথায় পাবো? উইন্ডো, উইন্ডোতে গেলে এখানে দেখেন টুলস লেখা, টুলসে যদি ক্লিক করি আমার টুলসটা চলে আসছে। অর্থাৎ আপনার কোনো কিছু যদি মিসিং থাকে সরাসরি আপনি উইন্ডো থেকে পাবেন, উইন্ডো থেকে সব কিছু পাবেন, এখানে সব কিছু উইন্ডোতে দেওয়া থাকে যদি আপনার কোনো কিছু মিসিং থাকে। যেরকম আমি যদি এখন লেয়ার লেয়ার অপশনটা উঠে দিলাম, দেখেন আমার এখান থেকে লেয়ার চলে গেছে। আমি যদি আবার উইন্ডোতে যাই, লেয়ার অপশনটা ক্লিক করি, তখন আমার এটা ব্যাক করছে। অর্থাৎ আমরা তাহলে কি বুঝলাম, উইন্ডোতে আমরা সব কিছু পাচ্ছি, যে আমাদের সকল বিষয় যদি কোনো কিছু মিসিং থাকে আপনার সরাসরি উইন্ডো থেকে পাবেন। আচ্ছা, ফার্স্ট টুল হইতেছে আপনি দেখেন মুভ টুল, অর্থাৎ শর্টকাট হইতেছে ভি, মুভ টুলের শর্টকাট হইতেছে ভি, মুভ টুল। অর্থাৎ আপনি কোনো অবজেক্ট বা কোনো কিছু, আমি যদি একটা অবজেক্ট নিয়ে আসি, সাপোজ আচ্ছা ফটোশপেই আমি অন করি, আমি মুভ টুলে চলে গেলাম, সাপোজ আপনার এটা একটা শেপ বা ইমেজ, আপনি এটা কি করতে পারতেছেন, মুভ করতে পারতেছেন, মুভ যে এখানে রাখবেন এখানে রাখবেন, এটা হইতেছে মুভ টুলের কাজ। আপনি কোনো কিছু কাজ করবেন, যে শেপ নেবেন একটি, সরাসরি আবার মুভ টুলে চলে যেতে পারবে, মুভ টুলে চলে গেলেই আপনি মুভ টুলে মুভ করতে পারতেছেন। ওকে, এটা মুভ টুলের কাজ। এর পাশে দেখেন একটি অপশন আছে রেক্টেঙ্গুলার মার্কিও, এই টুলসটার কাজ হচ্ছে যে আপনি কোনো অপশনকে যদি সিলেক্ট করেন, সাপোজ আমি যদি একটি ইমেজ নিয়ে আসি, ইমেজ আমি যদি একটি ইমেজ নিয়ে আসি, যে ইমেজ আমি নিয়ে আসি, রাইট বাটন ক্লিক, সেভ ইমেজ, ওকে নিয়ে আসি, আমার ফটোশপ এখানে রাখি। সাপোজ এটা আমার ইমেজ। এখন আমি রেক্টেঙ্গুলার টুল, অর্থাৎ এটা হইতেছে মার্কিউ টুল যেটাকে বলা হয়, এটা শর্টকাট হইতেছে এম,
ক্লিক করি, আমি চাচ্ছি আমার এইটুকু কাটবো, ইমেজের এইটুকু কাটবো। সাপোজ আমি এইটুকু ইমেজ সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এরপরে কন্ট্রোল জে, আমি যে শর্টকাট গুলো বলবো, যে শর্টকাট গুলো এগুলো নোট করবো, কন্ট্রোল জে। ওকে, আমার এটা একটা কপি হয়ে গেছে, উপরে দেখেন, খেয়াল করেন, আমার কন্ট্রোল জে। আচ্ছা, কন্ট্রোল অল্টার হইতেছে অপশনের, কন্ট্রোল অল্টার দিয়ে আপনি ব্যাক দিতে পারবেন, ব্যাক অর্থাৎ আন্ডু যেটাকে বলা হয়, আমরা আন্ডু। আর কন্ট্রোল রিডিউ দিলে, কন্ট্রোল শিফট জেড ক্লিক করলে রিডিউ চলে আসবে, আপনার রিডিউ চলে আসবে। ওকে, আমি এইটুকু শেপ ক্রিয়েট করলাম। এরপরে দেখেন, এটা হচ্ছে আমার ইমেজ, এই যে লেয়ার অপশন ক্লিক দেখেন, এটা হচ্ছে আমার ইমেজ, যাচ্ছি এইটুকু আমার কাটবো। তো আমি কন্ট্রোল জে ক্লিক করি, কন্ট্রোল ধরে জে। ওকে, দেখেন এই যে আমার এইটুকু কেটে আসছে। ঠিক আছে, এটা হইতেছে রেক্টেঙ্গুলার টুলের কাজ। পরেরটা হইতেছে সেম ফিলিপস টুল, ফিলিপস টুল দিয়ে সেম আপনি এটুকু করতে চাচ্ছেন, এটুকু সিলেক্ট করলাম, কন্ট্রোল সে দিলাম, সরি এটা এখানে ইমেজটা সিলেক্ট করি, কন্ট্রোল সে, আমার এটুকু সিলেক্ট। ওকে, তো আমরা ইলিপ্স টুল, মার্কিউ টুল, এই টুলস দুটো সম্পর্কে জানলাম, আর উইন্ডো সম্পর্কে জানলাম, যে উইন্ডোতে গেলে আমার সকল অপশনগুলো পাচ্ছি। আমরা টুল সম্পর্কে, টুলসের বার সম্পর্কে জানলাম, উপরে মেনু বার সম্পর্কে জানলাম, তারপরে অপশন বার সম্পর্কে জানলাম। তো সেকেন্ড সেকেন্ড ক্লাসে বাকি দুইটা টুলস বলবো। তো আল্লাহ হাফেজ।